এডু হেল্প গ্রুপে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের কাছে এখন একটু কারেকশন দেব। আগের একটি ভিডিওতে আমি যেটাতে ডকুমেন্টেশনের ব্যাপারে যেটা বলা হয়েছে, যে নতুন যে সূচি আসার পরে যেটা বলেছিলাম যে কারা কবে অ্যাটেন্ড করবে, কোন ডেটে অ্যাটেন্ড করবে, ঠিক তার নিচেই যে ডকুমেন্টেশনের জন্য কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তা কী কোর্সেট নিয়ে যেতে হবে সব যখন বলেছিলাম, তখন অনিচ্ছাকৃত ত্রুটি হয়েছে। সেটা হচ্ছে যে ওই জায়গাতে ছোট্ট করে ওপরেই লেখা আছে যে দু সেট কালার ফটোকপি, কালার ফটোকপি নিয়ে যেতে হবে দুই সেট। আমাকে কোনো কোনো ছাত্রছাত্রী ফোন করে বলেছে, স্যার আমরা কালার করেছি, আমরা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলেই তো হবে, কিন্তু না, পরে আমাকে ইউটিউবে একজন ভিউয়ার তিনি মন্তব্য করেছেন যে আপনি না বুঝে শুনেই এই ধরনের বলেছেন। সুতরাং আমি এটার জন্য মানে খুব দুঃখিত, অনিচ্ছাকৃত ত্রুটি, এবং বারবারই বলেছি যে এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে মিসগাইড করা তো আমাদের কোনো কাজ নয়। যাতে করে সঠিক গাইড করতে পারি, আমাদের বলেছি যে প্রায় 38,000 গ্রাম, আমাদের 37,000 সামথিং গ্রাম রয়েছে, সেই গ্রামগুলিতে এত এত ছাত্রছাত্রী রয়েছে, তো তাদের মেধাও আছে, এবং তাদেরকে যথাযথ যদি গাইড করা যায়, কিন্তু এই ধরনের ত্রুটি বিচ্যুতি ঘটানো তো আমাদের কাজ নয়, এটা অনিচ্ছাকৃত ত্রুটি। সকলের কাছে ছাত্রছাত্রী বন্ধু তোমাদের বলছি, তোমরা এটুকু কোঅপারেশন করবে, এবং যখনই আমি কিছু বলবো যে কোন সোর্স কোথায়, সেই সোর্সটাকে তোমরা একটু পড়াশোনা করে নেবে, যদি কিছু থাকে অবশ্যই ধরিয়ে দেবে, তোমাদের সঙ্গে তো রয়েছি, তোমাদের জন্য কাজ করছি। সুতরাং দুই সেট হচ্ছে কালার জেরক্স করাতে হবে, মানে কালার ফটোকপি, কালার ফটোকপি মানে কালার জেরক্স। এবার কালার জেরক্স যদি কোথাও না থাকে, ধরো তোমার যেমন অ্যাপ্লিকেশনটা তোমার ছবিটা কালার আছে, সুতরাং সেটা প্রিন্ট আউট কম্পিউটার থেকে তিন কপি নিয়ে নিতে হবে, তোমাদের মার্কশিট যেটা স্ক্যানার যদি থাকে সেখান থেকে করে তোমাকে করতে হবে কালার, সব জায়গাতে কালার জেরক্স অ্যাভেলেবেল হয় না। এর সঙ্গে আর একটা খবর বলি, যেটা আমি আগে বলেছিলাম যে 22 তারিখ থেকে তোমরা তোমাদের যারা অ্যাপ্লিকেশন পেজের যে কনফার্মেশন পেজ, যেটা অনেকে ডাউনলোড করোনি বা জানতে না এবং ফ্যাকাল্টি অফিসে পাঠাওনি, তো ফ্যাকাল্টি অফিসে না পাঠালো তার জন্য তোমাদের মার্জনা হবে, কিন্তু ফ্যাকাল্টি থেকে জানানো হয়েছিল যে এটা আবার ডাউনলোড করার জন্য অপশন দেবে, অলরেডি এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে, তোমরা কিন্তু যে কেউ যে কোনো সময় এখনই এটাকে ডাউনলোড করে নেওয়ার ব্যবস্থা করো। যারা এখনো পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজটা ডাউনলোড করোনি, তোমরা লগ ইন করে ওটাকে ডাউনলোড করে নাও। সুতরাং ভুল ত্রুটি হলে অবশ্যই কোনো ইউটিউব চ্যানেল তাদের এই ভুল স্বীকার করা বা এই সিস্টেম আছে কিনা আমি জানি না, বাট আমি যেহেতু ছাত্রছাত্রীদের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক, সরাসরি আমাকে ফোন করে আমি তাদের সাথে কথা বলছি, আমি আছি, আমাকে দেখা যায়, আমি অফস্ক্রিনে কাজ করি না, আমি অনস্ক্রিনে কাজ করি। সুতরাং দায়িত্ববোধ থেকে বলছি, কোনো সময় কোনো জায়গাতে ভুল ত্রুটি হতে পারে, এমন ভুল ত্রুটি হবে না যেটা হাতে কোনো টাইম নেই, আমাদের 24 তারিখ টাইম আছে, তাই তোমরা যারা এখনও করোনি কপি, তারা কালার ফটোকপি করে নাও। অন্যান্য পরীক্ষাতে আমরা আসলে সচরাচর যেন থাকে আর কি, যে কালার ফটোকপি এটা দেখিনি কোনোদিন, এই প্রথম দেখলাম। যাই হোক, তোমরা সবাই কালার ফটোকপি দু সেট করে কিন্তু অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকো, অ্যাপ্লিকেশন পেজ কনফার্মেশন পেজ যারা ডাউনলোড করো অবশ্যই তাড়াতাড়ি করে ডাউনলোড করে নাও। আজকে পর্যন্ত রাত্রি 8টা পর্যন্ত অফিসিয়ালি যে চয়েস ফিলিংয়ের টাইম ছিল সে টাইমও পেরিয়ে গেছে, আশা করছি তোমরা সবাই চয়েস ফিল করেছো, এবং যারা সিট পাওনি তারা হয়তো সিট পাওয়ার জন্য আগ্রহী। কালকে আগামীকাল 21 তারিখের 21 আগস্ট তার বিকাল 4টের পরে রেজাল্ট বেরোনোর কথা, তোমরা রেজাল্টটা দেখো, তোমাদের যেন তোমাদের ঠিক যেরকম পছন্দ সেই অনুযায়ী যে একটা সিট পেয়ে যাও, খুবই ভালো হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এই কারেকশন ভিডিওটা দিলাম, আশা করছি সবাই বুঝতে পারবেন এবং আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন আগামী দিনে। আমরা নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো কোনো জায়গাতে কোনো কোনো সময় হয়তো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে নিজগুণে আপনারা মার্জনা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।